একের পর এক মৃত্যুর খবরে দিশাহারা চলচ্চিত্র জগৎ। এবার 67 বছর বয়সে প্রয়াত হলেন ঋষি কাপুর। অসুস্থ হয়ে বুধবারই HNN রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। ঋষির দাদা রণধীর কাপুর সংবাদ সংস্থা PTIকে বলেছেন, ওর শরীর ভালো যাচ্ছিল না, কিছু সমস্যা দেখা দিয়েছিল, ক্যান্সার তো রয়েছেই, শ্বাসকষ্টও শুরু হয়, সেজন্যই বুধবার সকালে ওকে হাসপাতালে ভর্তি করা হয়। 2018 সালে ক্যান্সারের চিকিৎসায় বেশ কিছুদিন ধরে আমেরিকাতে ছিলেন তিনি। গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন। দিন কয়েক আগে দিল্লিতে দূষণের জন্য ফুসফুসে সংক্রমণ হওয়ায় মুম্বাইয়ের এই হাসপাতালে এনেই ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে। সে সময় দিল্লিতে শুটিং করছিলেন ঋষি। তারপর গতকাল তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছিল অসুস্থতার কারণে। ছিলেন স্ত্রী নীতু কাপুর ও ছেলে রণবীর কাপুর। কিন্তু এই পরিণতি হবে অনেকেই ভাবতে পারেননি। সব মিলিয়ে বলিউডের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। বুধবার মারা যান বিখ্যাত অভিনেতা ইরফান খান। এবার ঋষি কাপুরের মতো প্রাক্তন সুপারস্টার এবং বলিউডের চকোলেট হিরো ট্রেন্ড তৈরি করা বিখ্যাত অভিনেতা চলে গেলেন। শ্রী 420 দিয়ে বলিউডে যাত্রা শুরু তার। তারপর থেকে একের পর এক সুপারহিট ছবি বলিউডকে দিয়েছেন তিনি। প্রায় একই সময়ে অর্থাৎ 2018 সালেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ইরফান খানও। মঙ্গলবারই মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের ICU ভর্তি হন অভিনেতা। মুখপাত্র জানিয়েছিলেন, কোলন ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছেন তিনি। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন, কিন্তু বুধবারই সব শেষ। বলিউড কাঁপানো অভিনেতা 53 বছর বয়সে বিদায় নেন। এদিকে ঋষি কাপুরের মৃত্যুর কথা প্রথম জানান অমিতাভ বচ্চন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।